হ্যালো তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো যেগুলো আমি হেয়ার অয়েল কিংবা হেয়ার কেয়ার যে ভিডিওগুলো শেয়ার করেছি ওখানে প্রচুর তোমরা কমেন্ট করেছো যে উকুন কি করে চুল থেকে সরানো যায় সত্যি তোমরা এই উকুনকে থেকে মুক্তি পেতে পারো তো সেটাই আজকে খুবই এফেক্টিভ আমি রেমেডি তোমাদের বলবো তবে স্টেপ বাই স্টেপ যেভাবে বলবো ঠিক সেইভাবেই তোমাদের করে যেতে হবে তাহলে তোমরা দেখবে খানিকের মধ্যেই সপ্তাহের ফার্স্ট তোমরা রেজাল্ট পাবে আর খানিকের মধ্যে টোটালি তোমাদের এই উকুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে একদম তবে সবার প্রথমে একটু চুল চুলে সপ্তাহে দুবার করে শ্যাম্পু দেবে সপ্তাহে দুদিন শ্যাম্পু দেবে ভালো করে শ্যাম্পু দেওয়ার আগে খুব ভালো করে তেল দিয়ে দু তিন ঘন্টা রেখে দেবে শ্যাম্পু করবে ভালো করে সপ্তাহে দুবার আর চুল সবসময় আঁচড়াবে আস্তে আস্তে এই উকুনের সমস্যা থেকে মুক্তি পাবে এবং এই কিছু কিছু জিনিস এগুলো তোমাদের করতে হবে এবার আমি ঝট করে বলে দিই যে কি কি লাগালে কিংবা কি করলে কি পদ্ধতিতে উকুন থেকে তোমরা রেহাই পেতে পারো বন্ধুরা ফার্স্ট টাইপ এটা তিনটে স্টেপ আছে তিনটে স্টেপ তোমাদের করতে হবে এবং তিনটে স্টেপ টানা এক মাস করতে হবে তবে তোমরা এই তিনটে স্টেপ কে করলে এক সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে অলমোস্ট উকুন উকুন তোমাদের একদম শেষ হয়ে যাবে আর তবে চলে অন্তত এক মাস তোমাদের এটা টানা করে যেতে হবে যাতে কি ফিরে আর না আসে না যা হয় সেই জন্য টানা এক মাস এই জিনিসটা করবে আর এক সপ্তাহের মধ্যে টোটালি এটা রিমুভ হয়ে যাবে তো ফার্স্ট স্টেপটা আমাদের কি করতে হবে চলো ফার্স্ট স্টেপটা বলি তো উকুন থেকে মুক্তি পেতে প্রথম রিমেডি যেটা হচ্ছে সেটার মধ্যে তোমাদের প্রথমে লাগবে পাঁচ ছটা রসুন নিয়ে নেবে রসুনের কোয়া নিয়ে রসুনের কোয়াগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেবে কিংবা এভাবে গ্রেট করে নিতে পারো রসুনের যে রস সেটা উকুন একদমই সহ্য করতে পারে না তারা নিস্তেজ হয়ে যায় কিংবা একদম মরে যায় আর সহজেই চুল থেকে তারা বেরিয়ে যায় আর রসুন চুলের গোড়া মজবুত করতে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে তার সাথে সাথে চুল কালো করতেও কিন্তু হেল্প করে তাই রসুন ভীষণ ভালো হচ্ছে চুল চুলের জন্য তার সাথে সাথে উকুন তাড়ানোর জন্য উকুন তাড়াবেই না উকুন একদম মরে যায় উকুন আর দ্বিতীয়বার আর ফিরে আসে না আর লাগবে তোমাদের লেবু একটা এখানে আধখানা লেবুর রস নিয়ে নিচ্ছি লেবুর রসের মধ্যেও দেখো চুল কালো করে লেবুর রস তার সাথে সাথে লেবুর রসের যে টক ভাবটা আছে এটা উকুন একদমই সহ্য করতে পারে না উকুনগুলো নিস্তেজ হয়ে যায় মরে যায় আর সহজেই কিন্তু চুল থেকে বেরিয়ে আসবে যখন তোমরা আঁচড়াবে আর দ্বিতীয়বার তোমাদের চুলে উকুন ধরবেও না তাই লেবুর রস আর নেবে রসুন ভালো করে দুটোকে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরে চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত পুরো চুলে লাগাতে হবে কারণ দেখো উকুন যখন হয় শুধু তো স্ক্যাল্পে হয় না দেখবে চুলের মধ্যেও হয়তো হয়ে থাকে থেকে থাকে চুলের মধ্যেও থেকে থাকে তো পুরো চুলটাতে তোমাদের ভালো করে এই রসুন আর লেবুর রসটা কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে কোনো জায়গাতেই যেন চুললে কোনো জায়গা থেকে যেন স্কিপ না করে যায় সেই জন্যে ভালো করে মাখিয়ে নেবে এটা মাথার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর যেটা হচ্ছে তোমাদের কি করতে হবে চুলটা এইভাবে খোপা করে বেঁধে নেবে নিয়ে এরপর তোমরা একটা শাওয়ার ক্যাপ নিয়ে নিতে পারো অথবা এরকম একটা প্লাস্টিক ব্যাগও নিয়ে নিতে পারো নিয়ে এইভাবে বেঁধে নেবে তাতে কি হবে যে একটা সাফোকেশন হবে তাতে উকুনগুলো একদম নিস্তেজ হয়ে যাবে অথবা একদমই মরে যাবে আর ডিমগুলোও নষ্ট হয়ে যাবে উকুনের লিকি আছে লিকিও নষ্ট হয়ে যাবে তো এইভাবে এক ঘন্টা রেখে দেওয়ার পরে তারপর আমরা করব শ্যাম্পু তো চলো বলে দিই কীভাবে শ্যাম্পু করবে সেকেন্ড স্টেপ মেডিকেল শ্যাম্পু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট শ্যাম্পু উকুন মারার জন্য একদম মানে দুর্দান্ত শ্যাম্পু আমি যাদেরকে বলেছি প্রত্যেকে এটা ব্যবহার করেছে এবং সুফল পেয়েছে ভীষণ ভালো সুফল পেয়েছে যাদের যাদেরই আমি এই জিনিসটা করতে বলেছিলাম তো যে এই এক মাস টানা এক মাস এই মেডিকেল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবে তো কি করবে প্রথমে এই তেল তোমরা রসুন আর এই লেবুটা দিয়ে মাথায় মাখিয়ে নিলে রেখে দেবে কম করে এক ঘন্টা রাখবে ওটা তারপরে মেডিকেল শ্যাম্পু এক মাসের জন্য মেডিকেল শ্যাম্পু ইউজ করবে মেডিকেল শ্যাম্পু দিয়েই কিন্তু চুল ওয়াশ করবে তো আর কোনো শ্যাম্পু ইউজ করবে না এই এক মাস টানা মেডিকেল শ্যাম্পু ইউজ করবে আর মেডিকেল শ্যাম্পু ইউজ করার পরে তোমরা কন্ডিশনার কিংবা সিরাম এগুলো লাগাতে পারো তারপর শ্যাম্পু করার পরে ভিজে চুলেতেই বড় দাঁতের একটু যে চিরুনি হয় ভিজে চুলেতেই বড় দাঁতের চিরুনি দিয়ে এরমভাবে টেনে টেনে বার করবে দেখবে উখুনগুলো বেরিয়ে গেছে ভিজে চুলেতেই তোমাদের কিন্তু আঁচড়াতে হবে খুব আস্তে আস্তে যাতে চুল ছিঁড়ে না যায় খুব আস্তে আস্তে আঁচড়াবে কিন্তু ভিজে চুলেই এইভাবে আঁচড়ে নেবে তাহলে দেখবে উখুনগুলো সব বেরিয়ে যাবে এইবার হচ্ছে স্টেপ থ্রি এইবার যেটা করতে হবে ধরো শ্যাম্পু করে নিলে তোমরা মাথায় রসুনের প্যাকটা লাগাবে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে নেবার পর চুল যখন শুকিয়ে যাবে তারপর মাথায় একটি তেল লাগাতে হবে তো সেই তেলটা কিভাবে বানাবে এখানে নিয়েছি আমি দশ বারোটা লবঙ্গ আর নিয়েছি দুটো কপুর এই লবঙ্গ আর কপুরের মধ্যে প্রচণ্ড একটি ঝাঁঝ হয় যেটা উকুন একদম নিস্তেজ হয়ে মরে যাবে আর এক ফোঁটাও থাকবে না দ্বিতীয়বার ঘুরেও উকুন আসবে না এবং লিকি থেকে নিয়ে সমস্ত কিছু তোমাদের দূরে হয়ে যাবে কিংবা মুক্তি পেয়ে যাবে তোমরা তো এটাকে দুটোকেই লবঙ্গ আর কপুরকে খুব ভালো করে ক্রাশ করে নেবে একদম পাউডার বানিয়ে নেবে খুব সুন্দরভাবে ক্রাশ করে পাউডার করে নিয়েছি এবার যেটা করতে হবে নারকল তেল নিতে হবে যে কোনো নারকল তেল তোমরা নিয়ে নিতে পারো কিংবা যে কোনো তেলই নিয়ে নিতে পারো যে কোনো তেল যেটা তোমাদের চুলে স্যুট করে যে কোনো তেলের মধ্যেই এটা বানানো যেতে পারে তো আমি এখানে নারকল তেল নিয়ে নিয়েছি এবার এই নারকল তেলের মধ্যে এই যে পাউডারটা বানিয়েছি লবঙ্গ আর কপুর দিয়ে এই পাউডারটা দেবে দিয়ে এইবার হালকা একদম আঁচ কমিয়ে দেবে কারণ এর মধ্যে কপুর দিয়ে আছে খুব সাবধানে কাজটা করবে একদম হালকা আঁচে জাস্ট এক দুই সেকেন্ডের জন্য এটাকে গরম করবে হালকা উষ্ণ গরম করেই সঙ্গে সঙ্গে এই হালকা গরম তেলটাতেই তেলটাকেই তোমাদের মাথায় আবার মেক মাখতে হবে তো এটা এইভাবে মাথায় মেখে নেবে এবং সারা রাত এটা মাথায় মেখে রেখে দেবে তো এইভাবে দেখো আমি পুরো স্ক্যালপে এবং চুলে মাখিয়ে নেবে এবং সারা রাত এই তেল কিন্তু মাথায় মাখানো থাকবে তাতে কি হবে উকুন একদমই পালিয়ে যাবে আর আসবে না এবং যে উকুনগুলো হয়ে আছে সেগুলোও মরে বেরিয়ে যাবে বেশ আঁচড়ে নেবে চুল দেখবে উকুন বেরিয়ে আশা করি তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই হেল্পফুল লেগেছে তোমরা এটা ট্রাই করো এগুলো ট্রাই করো আর আমাকে পরে এক মাস পর এসে আমাকে এই ভিডিওতেই কমেন্ট করো যে তোমাদের এটা ইউজফুল লেগেছে কি না তোমাদের এটা উপকার হয়েছে কিনা এটা করে অবশ্যই কমেন্ট করো আর আমি হানড্রেড পারসেন্ট শিওর এটাতে তোমাদের ওয়ান হানড্রেড যেটা হচ্ছে ওখান থেকে মুক্তি পাবে তবে যা যা বলেছি যেভাবে বলেছি এক্স্যাক্টলি এটা করবে এটা বলো না যে এটার বদলে আমরা এটাই ব্যবহার করতে পারি কি এটার বদলে আমরা এটা ব্যবহার করতে পারবো একদম না যা আমি বলেছি এক্স্যাক্টলি ওরমভাবেই করতে হবে যে শ্যাম্পু রেকমেন্ড করেছি ওই শ্যাম্পুরটা ইউজ করবে তবেই কিন্তু এটা থেকে মুক্তি পাবে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো